আসসালামু আলাইকুম। গ্রীষ্মের দাবদাহে নাবিশ্বাস ওঠার জোগাড়, গরমে মানুষ হাঁসফাঁস করছে। গরম থেকে বাঁচতে মাঝে মাঝে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিচ্ছেন, যাতে একটু আরাম পাওয়া যায়। সকালে বিকালে যখনই সময় পাচ্ছেন ঠান্ডা পানি দিয়ে মুখে ঝাপটা দিচ্ছেন, ভাবছেন গরমে রেহাই পাওয়ার পাশাপাশি ত্বকও পরিষ্কার হচ্ছে। কিন্তু এটা মাঝে মাঝে ত্বকের জন্য ক্ষতিকর। তাই চলুন জেনে নেওয়া যাক, গরম থেকে বাঁচতে সারাদিনে কতবার ঠান্ডা পানিতে মুখ ধোয়া উচিত, কিভাবে ধোবেন, কখন ধোয়া প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড ঠান্ডা পানিতে মুখ ধুলে মুখে অনেক সময় ক্ষতি হতে পারে। সাধারণ তাপমাত্রায় অর্থাৎ এমনি যে ঠান্ডা পানি, সেই ঠান্ডা পানিতে মুখ ধুতে পারেন। অতিরিক্ত ঠান্ডা পানিতে বা বরফ পানিতে মুখ ধুলে তা লেগে যেতে পারে। ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা লাগলে অনেক ক্ষতি হতে পারে, তাই অবশ্যই বুঝে শুনে সাধারণ তাপমাত্রার পানিতে মুখ ধুয়ে নিন। এ তো গেল ক্ষতিকর দিক, তবে ঠান্ডা পানিতে মুখ ধোয়ার অনেক উপকারও কিন্তু রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে বরফ পানিতে মুখ ধুলে মুখ অনেক বেশি ফ্রেশ থাকে এবং মুখের ওপর হওয়া নানা রকমের র্যাশ বা ব্রণ সহজেই কমে যায়। মেকআপের আগে বরফ পানি দিয়ে মুখ ধোয়া যায় যদি, তাহলে মেকআপ অনেকক্ষণ দীর্ঘস্থায়ী থাকে, মেকআপ সহজে উঠে না। ঠান্ডা পানিতে মুখ ধোয়ার পর মুখের ভেতর ব্লাড সার্কুলেশন বাড়ে, ফলে মুখের ভেতর অক্সিজেন সাপ্লাই অনেকাংশে বেড়ে যায়, যার ফলে ত্বকের জেল্লা বেড়ে যায়। এছাড়া মুখের ওপর থাকা নানান রকম ময়লা পরিষ্কার করতে সহজেই সাহায্য করে ঠান্ডা পানি। মুখের ভেতর হওয়া নানা রকমের ইনফেকশন সহজেই চলে যেতে পারে। সবশেষ বলবো, অকাল বার্ধক্য দূর করতে পারে এই ঠান্ডা পানির ঝাপটা।